10,323 জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটি মহল বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের সামনে এসে জল ঘোলা করার চেষ্টা করেছে। এতে সৃষ্টি হচ্ছে বিভ্রান্ত। সম্প্রতি শিক্ষা ভবনে গিয়েও তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভ্রান্ত সৃষ্টি করার মতো মন্তব্য করেছেন। এবং শুধু তারাই নয়, একাংশ নেতৃত্ব পবিত্র বিধানসভায় বসে 10,323 চাকরি চায়নি বলে দাবি ভোট ব্যাংকে ধরে রাখতে চাইছে। তবে বুধবার বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। 2021 সালে 10,323 চাকরিচ্যুত তিনজন শিক্ষক ত্রিপুরা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন, যার মামলার নম্বর WPC 334/2021। এই মামলার শুনানি শেষে গত 3রা মে উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গোর রায় দিয়েছেন। রায়ের পর থেকে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ বিভ্রান্ত ছড়িয়েছে, ফলে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেউ কেউ ভেবেছে তারা পুনরায় চাকরি ফিরে পেতে চলেছে, যদিও সেটা সম্পূর্ণ আদালতের বিষয়। তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিভিউ পিটিশন দাখিল করে গত 14 জুন স্পষ্টীকরণ চাওয়া হয়। 21 জুন সেই রিভিউ পিটিশনের শুনানি হয়। এতে বিচারপতি WPC 334/2021 মামলায় গত 3 মে রায় সম্পর্কে স্পষ্টীকরণ জানান। প্রধান বিচারপতি স্পষ্টীকরণে বলেছেন, গত 3রা মে তিনি যে রায় দিয়েছেন সেটা সবার জন্য নয়। প্রদীপ দেববর্মা, ময়নাল হোসেন এবং কানাই লাল দাস নামে যে 3 জন মামলা করেছিলেন তাদের জন্য এ রায়। এবং দ্বিতীয়ত, আদালত রিট পিটিশন মঞ্জুরও করেনি এবং চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্নিয়োগ করতে কোনো নির্দেশিকাও দেয়নি। পাশাপাশি রিট আবেদনকারীদেরও পুনর্নিয়োগ করার জন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি। অপরদিকে তৃতীয়ত, রাজ্য সরকার ইচ্ছে করলে পুলিশ দিয়ে সঠিক তদন্ত করে দেখতে পারে কারা সংবাদ মাধ্যমের কাছে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। সুতরাং প্রধান বিচারপতি স্পষ্টীকরণে আরও একবার 10,323 বিষয়ে পরিষ্কার হয়ে গেছে। স্যান্দন টিভি।